মেডিকেলের পোস্টমর্টমের পরে এই যে দেখেন এখানে গুলি করছে একটা আর এই মাথায় করছে একটা, মানে খাড়া করা। ছবিটা হলো মরার দুদিন আগে মেমোরিতে ছিল, ওনার ছবি তো আমার কাছে ছিল না মেমোরিতে, বাজার গেছিল তো ওখান থেকে মেমোরি বইরা নিয়ে আসছি, মেমোরিতে ছবিটা তুললাম ছিল। আমি আমার নাম রীতা আক্তার, আমি রাকিবের আম্মু, আমার ছেলে সোনার ছেলে ছিল। আমার ছেলের কোনো মানুষের ছেলের দোষ থাকে? আমার ছেলের কোনো দোষ নাই। আমার ছেলে মনে করেন দোকান করতো, আমি কইতাম বাবা তুমি দোকান করো, আড্ডা চাড্ডা দিও না, কাজ চাবো। আমার ছেলে দোকান করে আমার বাজার পর্যন্ত চালাইছে, আমার আট খরচ বাজার চালায় 200 টাকা রোজ দিত, মা তুমি নাস্তা খাইবা। আমার এই ছেলে আমার আইসা বাদ খেয়ে 3 তারিখে রাত্রে জর্দা আনতে গেছে, বাটটা খায় আমাকে বাবা আমার লাগে একটু জর্দা নিয়ে আহ। এই জর্দা আনতে যাই আমার ছেলেটারে দূরে লেগে গেছে। পরে 4 তারিখে খবর পাইছে আমার মার কাছে যে তোর ছেলেরে ধরে নিয়ে গেছে। আমি তো ছেলে বিচাই পাই না, কত ছেলে গঙ্গ মা আমি তো পাই না, কত ছেলেরে থানায় ধরে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? ক জ্যোতি নিয়ে গেছে থানায় দৌড়ে যা দেহি হয় আমার ছেলে পাইছি হ্যান্ডকাপ লাগানো ওসির রুমে, এমনি নিয়ে ডাইকা নিয়ে গেছে। আমি দেখতেছি, আমি আবার বলতেছি যে আমার ছেলে ছাড়বেন না, আমি ছাড়ু। কিছু তথ্য আছে? কি তথ্য আছে? আমার ছেলের 14 বছর, আমার ছেলেরে ছেড়ে দেন, কিছু জানে জানি না, আমি ছাড়তাছি। এরকম কইরে আমি পান খাইতাছি বইয়া, আমাকে আচ্ছা ছাইড়েই তো দিব, দেখি আমি একটু বহি, আমি নিয়েই যাবো, বহন লাগবো না নামেন। আমি অনেকক্ষণ আটতাছি নামতাছি বইতাছি, এরকম করে দেহি তদন্ত সারে আইসে সেলিম, এমনি পিস্তলটা হিলায় কাই বাইরা বাইরা সব বাইরা। আমাকে স্যার আমার তো ছেলে আছে, কখনো ছেলে মলে নাই, নাম কি? আমাকে রাকিব। ক রাকিব কোনো হেনের নামই নেই, বাইরা 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 নাহলে গুলি করুন। আমার খানকি মহিলা কইল, আমার গায়ে খানকি মহিলা বাইরা। আমি কইলাম আপনি আমার গালাগালি করেন, আমার ছেলে পিছন দিয়া জ্যোতি স্যারে কয় কি না ওনার ছেলে আনছি স্যার, রাকিবে এইখানেই আছে, আমি বলছি ছাইরা দিন। কেননা রাকিব মেকুপ না বাইরা বাইরা, আমার লাড়ি দিয়া নিচে নামাই দিছে। আমি আবার অনেকক্ষণ পর উঠছি, ওইটা দেখি কি আমার ছেলের কান্দন। আমি আসতেই গেলাম, এমনি মুখোশ ছিল ছাড়া, আমি আবার এমনি মুখোশ লাগায় উপরুসছি, ওটা দিয়ে আমার ছেলের শার্ট খুললাম, মুখের ভিতরে বাইন্দা পিটাইতেছে। পরে আমি ধাক্কা দিছি দরজায়, আমাকে আমার ছেলে মারেন কে? কয় না ভয় দেখায় ওরে মারি না। আমি আপনি আমার ছেলে ছাড়েন? ওর ছেলে কী দেখছে আপনি আমার ছেলের ধরে মারেন? কয় না না ভয় দেখায়। আমাকে কী ভয় দেখান? আপনি আমার ছেলের ছাড়েন, কারে ছাইরা দিব, তুমি বাইরাও। আমারে কী করলো? লাড়ি দিয়া আবার বাইর করে দিল, নিচে সিঁড়িতে নেমে গেলাম গা। নাইমা পরে গই কি আমার তো বহুত খারাপ, কেমন জানি জ্বালা পড়া করতেছে, শরীর জানি কেমন করতেছে। এখন বলে ছাড়বো না, পরে ছাড়বো, তো দেহি অনেকক্ষণ মনে করেন। এই যে সকালে গেলাম 11টা বাজে, আইসি সন্ধ্যায় 7টায়, অনেকক্ষণ আশায় রয়েছি ছাইরা দিব ছাইরা দিব। সন্ধ্যায় 7টা বাজে বাসায় আইসি, আইয়া কোনো রকম গোসল করে আবার গেছি, কেমন জানি জ্বালা পড়া করে আহত করে। স্যার ছাড়বেন না, ছাড়ো মারে দুপুরবেলা খাসির মাংস গরুর মাংস এগুলি খাওয়াইছি, আমি ছাইরা দিব 8টা 9টার দিকে, কোনো খবরই নেই আমার ছেলে। ছাড়লই না ছাড়লই না। পরে আমারে কয় কি তুই যা, আমি ছাড়তাছি, আমার সবাই কয় আপনি যান গান আমি ছাড়তাছি। আমি রা আমি কে না আমার অহনি ছাইরা দিতেইব, আমার ছেলে কি দোষ করছে? ক দোষ করে নাই। পরে আমি কে আমার ছেলের একটু দেখান আপনি যেভাবে পিটাইতাছেন, আওয়াজ তো পাই। আমি দরজায় ঢুকলাম, দেখান দেখা যাবে না, পরে পরে কালকে ছাড়ুন। আমি কাছে যখন কালকেই ছাড়বেন কী করুন, কিছু করার নেই। পরে সকাল হইলো, সকালবেলা আমি একটু বাজারে গেছি, বাজারে গেছি পোলা, এই পোলায় নাস্তা খাইবো কামতাছে, নাস্তা আনতে গেছি, আব্বা এমন টাইমে ফোন দিছে কর্তার ছেলে মাইরা ফালাইছে। আমাকে আব্বা না আমি কালকে দেখছি ছেলে কি এর মারছে মাইরা লাইনে, আমি দেখেছি নিজে চোখে আমার ছেলেরা কীভাবে পিটাইছে। আমার না পাওয়ার চলেই না রাস্তায়, পরে আমি দূরে আবার গেছি রিক্সা নিয়ে থানায়, সবাই কয় কি দেখি থানায় দৌড়ে কাহারে কি কেমনভাবে ছেলেটারে মারলো, দোতলা ডাক্তারে কয় মহিলারা কীভাবে ছেলেরা মারছে, আহারে পটকায় পটকায় মারছে ছেলেটারে, পায়খানা পর্যন্ত কইরা ফেলাইছে আমার ছেলেরা যেভাবে মারছে। পরে আমি কইকে আমার ঢুকতে দেয় না, আমার থানায় ঢুকতে দেয় না।
মেডিকেলে থিয়েছে পুলিশরা। আমি দিশা মুশা পাই না, আমি গেলাম থানায় দেখা মেডিকেলে, যা দিয়ে আমার ছেলে মর্গে পয়রা রয়েছে, আমার ছেলের এই হাত ভেঙে লাইছে, এই হাতটিও ভেঙে লাইছে, পায়ের গুলি জয়েন জয়েন ভেঙে লাইছে, আমার ছেলের এভাবে মারছে, আমার ছেলে বিচার আমি পাইলাম না কোনো জায়গা। পরে দেখি সারা রেখেলাম, আপনি পোস্ট ম্যাডাম কেন করলেন আমার অনুমতি ছাড়া? কা পুলিশে বইলে গেল সে স্টুডিয়ামে টুকাই, আমাকে স্যার উনি তো টুকাই না, আমার ছেলে শিশু শিল্পী সাজ দেন, মিডিয়ারা লগে লগে সাজ দিছে, আমার ছেলের ছবি আইসা পড়ছে, ভালো আমাকে বাঁচতে হবে, আমি আমার ছেলের আনুন কি আমার যায় তো আমার যায়, যে অবস্থা দেখছি আমার ছেলে, আমি ছেলের কোনো বিচার পাইলামই না। 5 দিন পরে গেলাম আমি মামলা করতে, আমার ছেলের আমার মামলা করতে দেয় না, আমার দৈরা পিটাইব, আমার ঘরে পুলিশ সাহেব আমার পিস্তল ঠেকায়, আমার সই লিয়া জায়গা 20-25টা সই কইরা, আমি কিভাবে মামলা চালাবো? আমার শিয়ানা মেয়েরে কয় তুই মামলা চালাইলে আমি তোর ছেলে দুনো মেয়েরে ইজ্জত নষ্ট করে ফেলাম, বিয়া দিতে পারবি না। আমি কই কি কী করবো, আমি কোন দিক দা থাকুম, আমার দুনোটা মামলা চালাইলে আমার মেয়ের ইজ্জত নষ্ট করে ফেলাইবো, কোথায় যাবো? লাস্টে আমার পিস্তল ঠেকাইয়া আমার থেকে সব সই নিয়ে গেছে। পরে গেলাম আবার পিটিশন দিতে, মহানগর জজটা ভালো ছিল, সে আমার সাপোর্ট, কেউ সাপোর্টে না আমার নিজ সাপোর্টই ছিল, আমার তাড়াতাড়ি পিটিশন নিল, আমার লোকজনের থেকে আমার বাঁচাইছে, আমার পুলিশরা আমার যে দৌড়ানি দিছে 20-25 জন, আমি যে না দৌড়াইতাম তা আমি 5 দিন পর আমার করস পাই দিয়ে লিছিল, আমি দৌড়াইয়া মুখোশ পড়ে গেছে, মুখোশ উড়াইতে যাই তার আমার করস পাই দিয়ালাই, আমি মুখোশ ফালাইয়া মহানগর করে যে দৌড় দিছি পুরা উকিল আমার ঘের দিয়া লাগছে, নাহলে আমার মাইরা লাগছিল সেইদিনই, আমি বেঁচা গেছি জজের উচিতায়। পরে আবার শ্যামকোটে গেছি, শ্যামকোটের ভিতরে গেছি, স্যার আমার পিটিশন দেন, হেরা কোনো হেলামি করে না। পরে গেলাম কি স্যার মামলা কীভাবে চালামু, চালাইতে তো পারতাছি না, আমার ছেলে মেয়ে ঘরে ইজ্জত নষ্ট করে ফেলাইব, মামলা চালাইতে গেলে আর আমার আইসা দেহ আমার ছোটো ছেলের মেয়েরা ফেলাইব, তখন কী করুন স্যার? স্যারের গেলাম কি স্যার আমি এখন মামলাটা চালামু না, আমি পরে চালামু, বিচার করবো আল্লাহ, সে কী করলো আন্দাপাত সাইন দিয়া দিল, বাতিল আমার মামলাটা শেষ জজে মহানগর সিয়াম করে, আমি বললাম বিচার করবো আল্লাহ, পরে চালাম না স্যার, এটা কই আমি স্টপ রাখছি যে আমার মেয়ে তাটকায় রাখছে, আগে তো আমার মেয়ে বাসাই তুইব, সে আমার মামলাটা রে ডিসমিস করে লইল সিয়াম করে থেকে। তা আমি দে আমারে বলে পুলিশে তুই কীভাবে মামলা চালাবি, আইন আদালত সব আমার, টাকা খাওয়ামু মামলা শেষ হয়ে যাবো, তখন ফ্যামিলি সব মায়েরা ফেলামু এক, মনে কর সব মামলারে এক করে ফেলাম, তোর পোলার মামলা আর তোকে মায়েরা এক করে ফেলাম, তোর আমার পারবি না, আইন আদালত মিডিয়া সব আমার, তো কই যাবো ভাই, জানের কোনো কায়দা নাই। লাস্টে আমার বাসায় 20-25 জন আইলো, আই আমার পিস্তল মুস্তল ঠেকাইলো, ঠেকায় কয় তুই করে যাবি না, করে যাবি মেরালাম, আমার ইয়াবা দিব, ফ্যান্সি দিব, অস্ত্র দিব, প্যাতারিং দিব, আমারে দিয়ে আমার ছেলে মেয়ে আমার সবাইরে ধরাই দিব, আমরা এই ব্যবসা করি, কই আমার ধরাই দিব আমি মামলা চালাইলে। আবার কয় আমি পাগল হয়ে গেছি, আমার ম্যান্ডেল বানাইবো ম্যান্ডেল, আমি বলে পাগলের ম্যান্ডেল হয়ে গেছি, আমি পাগলের ম্যান্ডেল কইয়া আমার জেলে ঢুকাই দিব, মামলা চালাইতে যে না পারি, এই সিস্টেম আমার করতেছে, তা কী করব? কোনো বাড়ি বাসা থাকি বাড়ি এলাকা ঠেপ দেয় পুলিশ, আরে উঠাও আমি এলাকা থাকতে পারব না, পুলিশের ডাইরেক্ট বাড়ি এলাকা ঠেপ দিয়ে আমার উঠাই দেয়, আমি কোনো বাড়ি থাকতে পারি না, কেন আমি কি অন্য ক্ষতি করছি, ওরা আমার ক্ষতি করছে, অগর জ্বালায় আমি কোনো দিকে থাকতে পারছি না, কার কাছে বিচার দিব, দেশে কি মানুষ নাই, প্রধানমন্ত্রীর কাছে কাগজ দিছি সাক্ষাৎ করার জন্য পাইলাম না, 3টা বছর ঘুরছি প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য পাইলাম না চান্স, এটা পাইলাম না, একটাই আপনার কাছে তো আবদার প্রধানমন্ত্রীর কাছে, আমি একটু যাওয়ার একটা রাস্তা দেন, আমি যে যেতে পারি, আমি একটু রিকোয়েস্ট করে কই যে আমার ছেলের বিচারটা আপনি করে দেন, আমি বিচার তো পাই না, আমার আরো হরানি করতেছে, আমার কোনো দিকদার শান্তি রাখতেছে না, আজে বাজে ছেলেকে পিছিয়ে বাজায় আমার মারার লেগা,
আমি লাস্টে মামলা করছি দোকানের লেগা মামলা আছে, দোকানটাও সিদ্ধা নিয়ে গেছে। আমি কি করবো, কিচ্ছু করার না, আমাকে চলতেই দেয় না, আমাকে চলতে হিমশিম খাইতেছি, অনেক কষ্ট চলতেছি। আমি নিহত রাকিব হাওলাদারের বাবা মহসিন হাওলাদার। আমি অফিসে কাজ করতেছি, তখন আমার ওয়াইফ ফোন করে বলল রাকিবকে থানায় ধরে নিয়ে গেছে। আমি কই কে নিয়ে গেছে, কয় জ্যোতিষ, এসআইর নাম জ্যোতিষ, উনি ধরে নিয়ে গেছে। তখন ওই জ্যোতিষচন্দ্র রায় আবার আমার জয়কালী মন্দির হোমিওপ্যাথি কলেজের সামনে চা পান সিগারেটের দোকান, ওই দোকান থেকে টাকা রাত্রে নিত, দুপুরে নিত, মানে এই চাঁদাটা ওরা নিত আর কি। তাই ওইভাবে আমার সাথে ওর পরিচয়। তো ওকে আমি ফোন দিলাম, জ্যোতি ভাই রাকিবকে দোকান থেকে কেন নিয়ে গেছেন থানায়? কয় যে কোনো একটা কথা জানার আছে, জানার জন্য নিয়ে আসছি, আমি আবার গিয়ে দিয়ে আসবো। আমি আচ্ছা ঠিক আছে, আমি নিশ্চিন্তায় রয়েছি। পরে সূত্রে জানতে পারি বায়দা ভাই গুবিবাগের মাদক ব্যবসায়ী ম্যাগনেট রাকিবকে মারার অর্ডার আসছে। সেই ম্যাগনেট রাকিবকে টাকা খেয়ে পুলিশ বাঁচাইয়া দেওয়ার জন্য আমার ছেলে রাকিবকে এই জ্যোতিষচন্দ্র রায় থানায় ধরে নিয়ে যায়। ধরে নেওয়ার পরে ওসিকে বলে এই যে রাকিব, তখন এটা কি ম্যাগনেট রাকিব কি না এটাও ওসিডার বলে না। না বলাতে ওরা কী করছে, দুই তিনজনে সারাদিন রাইখা রাত্রে মনে করেন মারধর করছে। যে যাদের সামনে মারধর করছে তারা হইল গুলিস্তানের হকার, তারাও সাথে ছিল। তারা আবার ওখান থেকে বাইরে আইসা বলতেছে আমার শ্বশুরের নাম ছিল লতিফ, কয় লতিফের নাতিডারে কীভাবে মারতাছে রে, এগুলি এখনও মানুষ বলে, আমরা শুনি। পরে দিয়ে আমার ছেলেরে বুকে লাত্তি দিছে, লাত্তি দেওয়ার আমার ছেলের বয়স 14 বছর, সহ্য করতে না পেরে আমার ছেলে মারা গেছে। মারা যাওয়ার পর এখন ওরা ধামাচাপা দিতে পারে নাই, পরে মরাডারে হোমিওপ্যাথি কলেজের পিছনে এনে 4-5 জন মিলে দাঁড়াইয়া ধইরা তারপরে গুলি করছে। গুলি কইরা লেখা দিছে ক্রস ফায়ারে মারা গেছে, কিন্তু আমার ছেলেরে থানায় পিটাইয়া মারছে। মারার পরে গুলি কইরা যখন মর্গে পাঠাইছে, আমরা খবর পাইয়া মর্গে গেছি, গিয়া লাশ আনছি, আনার পরে আমরা পুলিশের নামে মামলা করছি। তবে যদি আমাদের মামলাটা মিথ্যা হইতো, তাহলে পুলিশ কি আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতো? আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পদে পদে পুলিশ হার মানছে। পরে দীপু চাকলাদারের এখানে ওসি রফিক ডাইকা আমাকে 50,000 টাকা সাচ্ছে যে টাকাটা নাও। আমি বলছি কেন টাকা নেবো, আমি তো টাকা নেবো না। পরে আমার শ্বশুরকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে পিস্তল ঠেকাইছে, থানায় মারধর করছে। আশিকুর রহমান চৌধুরী লাবলু এই সে তার কাছে পর্যন্ত গেছে, যাওয়ার পরে সেও কইছে যদি তুই কোর্টে সাক্ষী না দেস তাহলে তোর ছেলে মেয়ে জামাই সবাইকে মেরে ফেলবো। এই কথা বলার পরে আমার শ্বশুর কোর্টে গিয়া বলছে যে হ্যাঁ পুলিশ মারা নেই। মারা যাওয়ার পরে আমার শ্বশুর 4-5 দিন পরে আমার শ্বশুরের মিথ্যা একটা মামলা দেওয়া দিছে কারেন্টের। এরপরে আমার শ্বশুর মারা গেছে, পরে আমার ছেলের মামলা ওরা ই করে। কিন্তু এলাকার কমিশনার যত লোক ছিল কারো কাছে আমরা বিচার পাই নাই। পুলিশ বাংলাদেশের পুলিশ হয়ে গেছে এখন দেশের চাঁদাবাজ, সবচেয়ে বড় সন্ত্রাস। ভালো ভালো নিরীহ মানুষের সন্তানদেরকে ধরে নিয়ে ওরা মেরে ফেলে, ওদের কোনো বিচার নাই। এটার বিচার চাই আমি আগামীতে। আমি আওয়ামী লীগের একজন কর্মী, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও এটার বিচার চাইছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার হয় নাই, কিন্তু কেউ এই জিনিসটা পৌঁছায় নেই। আমার ছেলের এই হত্যার আমি আমার এই আমার ছেলের হত্যার এটার বিচার চাই।